মানে এইটা হচ্ছে মানে এরম না হলে কি বেস্ট ফ্রেন্ড হওয়া যায়? মানে যত হবে আমাকে অপমান করা যায়। মানে অনেক ছোটবেলা থেকে প্রশস্তি কৌশলকে ছেড়ে থ্রু মানে আমার থ্রুতে, বাট আমি ওর বরকে চিনি না, তো যাই হোক আমার নাম নিয়ে এরা অনেক ঘুরেছে। হ্যালো সবাইকে, আমি আত্রি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে ফ্রাইডে 9th April, আর আজকে আমাদের বাড়িতে আসছে হচ্ছে আমার বন্ধু প্রশস্তি আইবুড়ো ভাত খেতে। তো প্রশস্তির বিয়ের জন্য আমি শাড়ি কিনতে গেছিলাম, একটা ব্লগও করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। যদি এই ব্লগটা না দেখে থাকো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি ওটা দেখে নিও। তো আজকে আসছে আইবুড়ো ভাত খেতে, আর বুঝতেই পারছো আমাদের বাড়িতে আজকে প্রচুর আয়োজন, প্রচুর রান্নাবান্না হবে। আর আজকে ফর্চুনেটলি কৌস্তবের ছুটি আছে, কৌস্তব বাড়ি থাকলে আমার খুব সুবিধা হয়। তো আজকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কৌস্তবদের ছুটি রয়েছে, আর কৌস্তব এখন যাচ্ছে হচ্ছে লাস্ট মিনিটের একটু শপিং করতে। মানে কি বলবো, মানে রসগোল্লা, মিষ্টি দই, এইগুলো মনে পড়ে গেছে, আরো কয়েকটা আছে, আমি হোয়াটসঅ্যাপ করছি। তো কি কি মেনু হচ্ছে সেটা তোমাদেরকে চলো রান্নাঘরে গিয়ে বলছি। মেনু সিলেক্ট করতে গিয়ে কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করতে হয়েছে, তার কারণ প্রশস্তি হচ্ছে নন বেঙ্গলি আর তার উপরে পিওর ভেজিটেরিয়ান। তো আমরা বাঙালিরা জেনারেলি আইবুড়ো ভাত বলতেই বুঝি মাছ, মানে আমাদের 4-5 রকমের মাছ হবে, আর তাছাড়া ধরো ডালও হবে, মাছের মাথা দিয়ে ডাল, মানে মাছটাই আমরা মেনলি আইবুড়ো ভাতে বুঝি যে কোনো শুভ কাজে। তো ওর মেনুটা সিলেক্ট করতে গিয়ে আমি ভাবছি আমি কি দেবো, ডিমও খায় না, মানে একদম পিওর ভেজিটেরিয়ান। তো তার জন্য একটু স্পেশাল করার জন্য অনেক কিছু ভেবে আমি আর কৌস্তব মেনুটা সিলেক্ট করেছি। তো নন বেঙ্গলি টাচ থাকবে, তার সাথে লাস্টে একটু বাঙালি টাচ থাকবে। তো ফার্স্ট হচ্ছে জিরা রাইস, জিরা রাইসটা আমি করবো না, জিরা রাইসটা মা বানাবে। আর তার সাথে থাকবে 5 রকমের ভাজা, এটা তো আমরা বাঙালিরা দিয়েই থাকি, তো এটাও মা করবে। আর আমি বানাবো হচ্ছে হরিয়ালি পনির। হরিয়ালি পনিরের রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, ওটা জাস্ট অসাধারণ খেতে হয়। তোমরা অনেকে বানিয়েওছো, আমাকে বলেওছো যে খুব ভালো খেতে হয়েছে, তো ওটা আমি ডেফিনেটলি আজকে আর মেনুতে রাখবো। আর বানাবো হচ্ছে ডাল মাখনি, যেটা প্রশস্তির খুব ফেভারিট এটা আমি জানি। আর বানাবো হচ্ছে শাহি আলুর দম, এছাড়া কালকে রাত্রে আমি পায়েস করে রেখেছি। আর লাস্টে থাকবে হচ্ছে রসগোল্লা, মিষ্টি দই, বাঙালির টাচ এগুলো, আর একদম লাস্টে থাকবে হচ্ছে আইসক্রিম। তো এই হলো আজকের মেনু। বাট আজকে আমি এখন রান্নাটা শুরু করব, প্রায় 11:30 বেজে গেছে, আর আমার হাতে একদম সময় নেই, ও বিকালবেলা 5টা নাগাদ আসবে, তো তার আগে আমাকে কমপ্লিট করতেই হবে। আর আজকে কিন্তু আমি রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ রেসিপি যদি দেখাতে যাই আমার অনেক টাইম চলে যাবে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলো আমি রান্নাগুলো স্টার্ট করি, আর হোপ ওর এই আইটেমগুলো খেতে খুব ভালো লাগে আর আমি খুব ভালো করে বানাতে পারি। তো চলো এবার তাড়াতাড়ি করে স্টার্ট করা যাক। তো প্রথমে দেখো আমি রান্না শুরু করব ডাল মাখনি দিয়ে। তো ডাল মাখনির জন্য এই ডালগুলোকে আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, কারণ আজকে সকালেই যেহেতু রান্না করব। তো এখানে দেখো দু ধরনের ডাল নিয়েছি, একটা হচ্ছে রাজমা, আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে কালো উড়দ ডাল বা কালো বিউলির ডাল যেটাকে বলে, এটাকে অনেক সময় কলাইয়ের ডালও বলে। তো কলাইয়ের ডালটা বেশি নিয়েছি, মানে ধরো ছোটো কাপের 4 কাপ যদি ধরো কলাইয়ের ডাল নাও তাহলে রাজমাটা 1 কাপ নিতে হবে। তো এইভাবে এটাকে ফার্স্টে আমি ভিজিয়ে রেখেছি। তো চলো এটা স্টার্ট করি, এটাকে ফার্স্টে বয়েল করে নেব, তারপরে রান্নাটা করব। বানাচ্ছি হচ্ছে ডাল মাখনি, আর ডাল মাখনি কিন্তু অনেকটা সময় ধরে ধীরে ধীরে করতে হয়। তো ডাল মাখনিটা এখানে বসিয়ে দিয়েছি, ডাল মাখনিতে যতক্ষণ ডাল থেকে রেজিস্ট্যান্ট স্টার্চটা না বেরোয় ততক্ষণ কিন্তু যদি তুমি মেন প্রসেসটা মানে তো তার আগে যদি শুরু করে দাও তাহলে কিন্তু ডাল মাখনির টেস্টটা ভালো আসে না। তো সেই রেজিস্ট্যান্ট স্টার্চ বার করার প্রসেসটা কিন্তু এখন এখানে হচ্ছে, আর এটা হতে 30 মিনিট সময় লাগবে। তো এতক্ষণ বেকার নষ্ট করে লাভ নেই, এবার আমি হরিয়ালি পনিরটা বানিয়ে ফেলবো। দেখো আমার ডাল মাখনি হয়ে গেছে, এখানে হরিয়ালি পনিরটাও মোটামুটি একদম শেষের পথে, আর এইদিকে আমি একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি।
যেহেতু আমি ওই তোমার আলুর দমটা বানাবো, তো প্রচুর দেরি হয়ে গেছে, পুরোটা করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। পিকো 2:05 আর কতক্ষণ হয়ে গেছে? দাল মাখনিটা হয়ে গেছে, হরিয়ালি পানিরটা হয়ে গেছে, এখন ওই শাহি আলুর দমটা করছি, হয়ে যাবে। উফ, ডাল মাখনিটা বুঝতে পারছি না, ওরা তো খুব একটা মানে চিনি খায় না, মানে কোনো রান্নাতেই কোনো চিনি খায় না, তো আমি একটুখানি চিনি অ্যাড করেছি, না হলে আমাদের কিরকম একটা অদ্ভুত লাগছে, মানে আমরা তো আবার চিনি একটুখানি মোটামুটি সব রান্নাতেই চলে। আর কতক্ষণ লাগবে মোটামুটি? আর বেশিক্ষণ না, হয়ে গেছে। গুড, ভেরি গুড। তো আলুর দমটা গ্যাসে চাপিয়ে কৌশবকে দেখতে বলে আমি স্নানে চলে গেছিলাম, স্নানটা কমপ্লিট করে ফেলেছি। তো এখানে দেখো ডাল মাখনি একদম রেডি, এখানে দেখো হরিয়ালি পনির একদম রেডি, আর এইখানে এখনো আলুর দমটা হচ্ছে। আর রান্নাঘরের অবস্থা মানে পুরো ডিভাস্টেটিং, এই অবস্থা রান্নাঘরের, তো এটা পুরো ক্লিন করতে হবে। তার আগে আমরা যেটা করব, আমরা গিয়ে একটু নিচে খেয়ে আসি, কারণ 2:10 বাজে, 2:10 বাজে, আর মা বাবা ঘুমিয়ে পড়বে, তো আমরা না খেলে ওরা ঘুমোতে পারবে না, তো আমরা খেয়ে আসি, তারপরে এটাকে একটু সিমে করে দিয়ে নিচে চলে যাব খেয়ে, তারপরে এসে আবার বাকি কাজ করছি। তো এইমাত্র জাস্ট নিচ থেকে খেয়ে এলাম, 2:30 বেজে গেছে, আর আজকে কৌস্তব সব করে দিয়েছে, টোপাকুলকে স্নান করানো, খাওয়ানো, গোপালকে করা, তবে গিয়ে করতে পারলাম, নাহলে করতে পারতাম না। তো যাই হোক, এইবারে এখন শোবো, একটু ঘুমিয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে একদম দেখা করছি, প্রশস্তি বিকালে আসো তারপরে। তো এখানে প্রশস্তি চলে এসেছে, তো অনেকক্ষণ এসছে, আর আমরা অনেকক্ষণ গল্প করেছি, এক কাপ চা পর্ব হয়ে গেছে, তারপরে এই যে প্রশস্তি, ওরে বিয়ে শপিং করতে গেছিলাম, আর টোপাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, 14 বার বায়না করছে, এই যে আর এখানে কৌস্তব দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। হ্যালো, তো প্রশস্তি আর আমি এখন গল্প করছি, বল ছোটবেলার কত গল্প, ছোটবেলায় তো, এখন বড় হয়ে গেছি, মানে প্রশস্তি হচ্ছে আমার কলেজের বন্ধু, তো ছোটবেলায় তো, বল প্রশস্তি। আর সব থেকে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে ওর বিয়েটা হচ্ছে মানে বেনারসে, বাট ও চলে যাবে হচ্ছে ব্যাঙ্গালোরে, তো কবে যে দেখা হবে তার কোনো, আমি যাবো, আমি প্রশস্তিকে বলেছি আমি তোদের বাড়িতে যাবো, আমি আর কৌশল, তাকে আমি ব্যাঙ্গালোর যাইনি কখনো, তোর বর যদি আবার লেগে যায়, চেনে না প্রশস্তির বরের সাথে আমার এখনো আলাপ হয়নি, আর প্রশস্তি কৌশলকে চেনে বলার চাইল্ড, মানে অনেক ছোটবেলা থেকে প্রশস্তি কৌশলকে চেনে থ্রু মানে আমার থ্রুতে, বাট আমি ওর বরকে চিনি না, তো যাই হোক, আমার নাম নিয়ে এরা অনেক ঘুরেছে, তো যাই হোক, প্রশস্তির জন্য একটা গিফট কিনেছি, তুই দেখিস দেখেছিস কি দেবো বুঝতেই পারছি না, দাঁড়ালাম না থাক সালোয়ারই দি, তো লাগে না বিয়ের পরে এদিক ওদিক আত্মীয়দের বাড়িতে যাবে, তখন নতুন নতুন ড্রেস পরবো, হ্যাঁ ওই চুজ করেছে, পছন্দ হয়েছে তো, ঠিক আছে এইবারে আমরা একটু গল্প টল্প করি, তারপরে প্রশস্তি যখন আবার খাবে আইবুড়ো ভাত, তখন আমরা তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমরা প্রচুর গল্প করছি, বাট আপাতত 8:00 বেজে গেছে, এই যে টাইম, কৌশল এসেছে এখানে রায়তা বানাতে, শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রস্তুতি। তো আমরা এত গল্প করছি, গল্প করতে 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 8:00 বাজিয়ে দিয়েছি, ও চলে এসেছে, না না চলে, ও চলে এসেছে দেখতে, তোকে হেল্প করতে হবে না, প্রশস্তি হচ্ছে রান্নায় এক্সপার্ট, ঠিক আছে, ওই জন্য আমার প্রশস্তি আমি খুব টেনশনে আছি, যদি তুই খেতে না পারিস আমি যেগুলো বানিয়েছি।
যত হবে আমাকে অপমান করা যায়। তো যাই হোক, তুই আমার অপমান করেছিস, আমি তো প্রশংসা করবো। তো ফার্স্টে আমরা যখন কলেজে যেতাম, তো আমাদের তো বাঙালি রান্না, মা দিত রুটি আলু ভাজা এইসব দিত, আর প্রশস্তি আর প্রশস্তি আনতো আলুর পরোটা। আর প্রশস্তির কাছে আলুর পরোটা খেয়ে, আর ওদের রান্নায় দেখবে একটা অন্যরকম কিরকম একটা স্মেল থাকে, আমার ভীষণ ভালো লাগে, একটা নন বেঙ্গলি গন্ধ থাকে। আর আমি ওর টিফিন সব খেয়ে ফেলতাম, মনে আছে গান্ধে না? তারপরে আমরা যেতাম মঞ্জিনিসে, ওটা দিয়ে হতো না, তো মঞ্জিনিসে প্রত্যেকটা আইটেম আমরা ট্রাই করেছি। যাই হোক, আজকে প্রশস্তি আমি সত্যি রান্না করেছি আজকে, আর আমি প্রচন্ড টেনশনে আছি যে তুই খেতে পারবি কিনা। তো যাই হোক, কৌস্তব, আরে কৌস্তব চেয়েছিল, কৌস্তব বলেছিল যে আমি প্রশস্তির জন্য কিছু একটা করি, বললাম ঠিক আছে তোমায় করতে হবে, তুমি রায়তা বানাও। তো যাই হোক, আমার রায়তা হচ্ছে, চলো আমরা নিচে যাই। তো চলো আমরা নিচে যাই, আর মা বানিয়েছে হচ্ছে জিরে রাইস আর পাঁচ রকমের ভাজা। চল, মোবাইল নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ধুয়ে নে। চল, এখন খাবার সার্ভ করছে মা, আমি একটু হেল্প করে দিই। এই যে এখানে সমস্ত খাবার, কাঁসার থালা ফালা সব বার করা হয়েছে। কৌস্তব আমি এটা নিয়ে যাবো, এটা নিয়ে গিয়ে নিয়ে যাচ্ছি। তো এখানে প্রশস্তি বসে পড়েছে খেতে, দাঁড়াও একটু দেখি, এখানে মা আশীর্বাদ করছে। ঠিক আছে, এইবারে খাবি তো? আচ্ছা, কি কি খাওয়ার আছে একটু দেখি। হ্যাঁ, এটা হরিয়ালি পনির, এটা ডাল মাখনি, এটা আলুর দম, এটা পায়েস, দই, মিষ্টি, রায়তা আর পাঁচ রকমের ভাজা, এটা আমাদের দিতে হয় জানিস, আর জিরা রাইস। ব্যাস, এবার স্টার্ট কর, খা। তো ফার্স্টে আমি একটু ওকে খাইয়ে দিই, এইবারে খাবো সব দেখছি, এইবারে খা, তুই আর ছেড়ে কর, আমি আসবো তো, তুই একটু খা। আচ্ছা, একটু তুই বেশি নিস না বাবা, মোটা হয়ে যাচ্ছে। ভালো হয়েছে রে? ভালো হয়েছে। কি এটা খাচ্ছিস? সত্যি ভালো হয়েছে? যাক বাবা, তোর ভালো লাগলে ভালো, আমি টেনশনে আছি। আচ্ছা, এই চেয়ারটাকে বার করা যাবে? ওটা তো পুতলু একেবারে এ করে নিয়েছে, ওইখানটা বসে মিষ্টি হয়ে গিয়েছো, তুই খেতে পারিস নি, তারপর থেকে মা বলছে আমি খাবো, তুই খা, তুই আইবুড়ো ভাত তুই খা না, কুমুর আইবুড়ো ভাত ওই তো বস্তব তোর সাথে খাবে। তো প্রশস্তি এখন চলে যাচ্ছে, তো জানি না আবার কবে দেখা হবে, খুব মিস করব। মানে ব্যাঙ্গালোর থেকে তুই কবে আসবি আবার বল? মেবি মানে এখানে কি হয় বলতো, এখানে যদি মিটও না হয় তো জানি যে ঠিক আছে চলো এখানেই আছে, দেখা হয়ে যাবে। বাট এখন মানে এত খারাপ লাগছে যে কবে আসবে কি আসবে জানি না, তো ইমোশনাল মোমেন্ট হয়ে যাচ্ছে, জানতাম না কি আমরা এত ক্লোজ হয়ে গেছি, একদমই তাই। বাট আমি চাইছি ও ব্যাঙ্গালোর আসবে, মানে যখন ওর মানে দেখবে এটা হয় যে আমরা থাকি একসাথে, ঝগড়া ঝাঁটি গল্প টল্প সব হয়, যখন চলে যাবে মনে হচ্ছে না তখন মানে খুব খারাপ লাগছে। তো যাবো ব্যাঙ্গালোর যাবো, ও আসবে কলকাতায়, ভালো করে থাকবি। I will miss her badly. But আমরা আছি WhatsApp এ আছি, অডিও ভিডিও কল চলতে থাকবে, চলতেই থাকবে। এবারে আমরা ফোন আরে বেড়ে যাবে, কি রে কি হচ্ছে, কি রে কি হচ্ছে। তো চল ওকে একটু ছেড়ে দিয়ে আসি সামনে অবধি, অনেকটা রাতও হয়ে গেছে, 9টা 9:30 বাজে, কি 9টা 9টা বাজে। Best of luck. টাটা।
তো প্রশস্তিকে তুলে দিয়ে এলাম। আর মনটা সত্যি খুব খারাপ লাগছে, মানে কবে দেখা হবে জানি না, এইটা ভেবেই খুব খারাপ লাগছে যে কবে দেখা হবে জানি না। এখানে যে দেখা হতো এমনটা নয়, বাট স্টিল জানি না কেন খুব খারাপ লাগছে। যাই হোক, ভালো থাকুক, খুব সুখে থাকুক, এইটাই চাইবো, শান্তিতে থাকুক। তো আজকে ব্লগটাকে আর বড় করছি না, আজকে সারাদিনে প্রচুর খাটনি গেছে, এইবারে একটু খেয়ে দিয়ে ঘুমাবো। আর প্রশস্তি যা যা ক্যাডবেরি এনেছে, টোপাকুল একটার পর একটা বসে থাকো খেয়ে যাচ্ছে। তুই ভাত খাবি? ভাত খাবে না, দেখেছো তো ভাতের বেলা না। আচ্ছা ঠিক আছে, ব্লগটা এন্ড করবো, ঠিক আছে? তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, আর যদি আচ্ছা প্লিজ প্লিজ লাইক লাইক প্লিজ প্লিজ, আর যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বলে দাও তো প্লিজ, বলে দাও সাবস্ক্রাইব। তো আজকে মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা করে দাও।